একটা সময় নিত্যদিন ব্যবহারের জন্য নদী পুকুর কিংবা টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করা হলেও এখন আমরা ঘরে বসে কল টিপলে পানি পেয়ে যাই। সময়ের ব্যবধানে তাতে এসেছে প্রযুক্তি ও টেকসই এবং নান্দনিকতার ছোঁয়া। যেসব প্রতিষ্ঠান আমাদের কাছে তা পৌঁছে দিয়েছে তাদের মধ্যে অন্যতম রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ, বর্তমানে এর কর্ণধার মোহাম্মদ নজরুল ইসলাম। জন্ম এবং শৈশব কৈশোর কেটেছে ঢাকার ধোলাইখালের গোয়ালঘাটে দাদার বাড়িতে। 1973 সালে বাবা আলহাজ তাজিজুল হক মাস্টার রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। 2004 সালে বাবা মারা যাওয়ায় ছাত্রাবস্থায় ইন্ডাস্ট্রির দায়িত্ব নিয়েই হোঁচট খান নজরুল। তখন ব্যাংকের কাছে রাজা মেটাল ইন্ডাস্ট্রির একটা বড় দেনা ছিল। যেহেতু ইন্ডাস্ট্রি ব্যক্তি মালিকানাধীন, তাই মালিকের মৃত্যুতে ব্যাংক ইন্ডাস্ট্রিসহ জমি বিক্রি করে ঋণের টাকা আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করে। বাবা ইন্তেকালের পর ব্যাংকের এমন সিদ্ধান্তে মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন আমার বয়স খুবই কম, আমরা ছয় ভাই বোন, বাকি পাঁচ ভাই বোন ও আমার ছোট, সাথে আমার মায়ও রয়েছেন। এমন ভয়ঙ্কর সময়ে ব্যাংকের পরামর্শে তিনি রাজা মেটালের মালিকানা পরিবর্তন করে নিজের নামে করে ব্যাংক লোন পরিশোধের দায় নিলেন। যুগের সাথে তাল মিলিয়ে বাথরুম ও কিচেন সামগ্রী নির্মাণে নান্দনিকতা ও আধুনিকতা যোগ করলেন এবং খুব দ্রুতই বাবার ব্যাংক লোন পরিশোধ করে ঘুরে দাঁড়ালেন। রাজা মেটাল ইন্ডাস্ট্রিজে কর্মকর্তা কর্মচারী প্রায় 200। আমাদের প্রতিটি পণ্য ল্যাবে পরীক্ষিত এবং বিএসটিআই অনুমোদিত। জার্মান থেকে স্পেকট্রোমিটার এনেছি, যেটা দিয়ে পিতলের কম্পোজিশন চেক করে থাকি। এটির সাহায্যে আমাদের শরীরের যে ক্ষতিকর উপাদানগুলো আছে, যেমন আর্সেনিক, সীসা, এগুলো আমরা রোধ করে থাকি। আমাদের ম্যাক্সিমামই আমাদের ক্ষুদ্র মাজার শিল্প, এর মধ্যে রাজা মেটাল আমাদের অন্যতম একটা প্রতিষ্ঠান, যাকে যার সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। আমি এখানে 40 বছর যাবৎ সার্ভিস করি, তাই আমাদের কোম্পানি আমাদের নিরাপত্তা সবই দেখে, আমাদের ফ্যামিলিরও দেখে, আমাদেরও দেখে। আমাদের পেমেন্ট টেমেন্ট সাপ্তাহিক মাসিক সমস্ত ক্লিয়ার রাখে, আমাদের কোনো অসুবিধা নাই এখানে। আমার সাথে রাজা মেটাল ইন্ডাস্ট্রিজে যারা কাজ করেন তাদের নিয়ে আনন্দের সহিত হালাল উপার্জন করতে চাই এবং তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে চাই। ভবিষ্যতে নজরুল ইসলামের ইচ্ছা বড় জায়গায় রাজা মেটালকে মাঝারি শিল্প থেকে ভারী শিল্পে উন্নীত করার, যেখানে আরও বেশি লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশের পণ্য তিনি ছড়িয়ে দিতে চান বিশ্বে। বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা পুরুষ মোহাম্মদ নজরুল ইসলাম, রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ, ঢাকা।